কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের পড়াশোনাটাকে খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ যাতে আগামী দিনে তোমরা একটা সরকারি চাকরি পাও দেখো মূলত সরকারি চাকরির পাশাপাশি অনেকের একটা প্রয়োজন থাকে যে একটা সামথিং ইনকাম করার তার কারণটা হচ্ছে একটাই যে অনেকের বয়স অনেকটা বেড়ে গেছে দীর্ঘদিন ধরে সরকারি চাকরি না হওয়ার জন্য অনেকের বয়সটা এতটাই বেড়ে গেছে আমার ছোট্ট বোনরা যারা রয়েছ যারা এই সময় এই সমস্ত ভিডিওগুলো দেখছো তারা আলটিমেটলি এখন বিভিন্ন সমস্যা সেটা পারিবারিক হোক সেটা সামাজিক হোক মানে শারিদিকে শুধুমাত্র সমস্যায় ভুগছ মেয়েটি কবে বিয়ে করবে এইটা হচ্ছে প্রথম প্রশ্ন আর যারা ভাই রয়েছ তাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি রে তিরিশ বছর তো হয়ে গেল আর কদিন সরকারি পেছনে দৌড়াবি কিছু প্রাইভেট জব কর কিন্তু জেনারেলি যে সমস্ত ভাই প্রথম দিন থেকে লেগে আছো ভাই তোমাদেরকে একটা কথা বলছি হাল ছেড়ো না কারণ মনে রাখবে তারাই আলটিমেটলি সাকসেসফুল হয় যারা লেগে থাকে যারা প্রথম দিন থেকে লেগে আছে তারাই কিন্তু সাকসেসফুল হয়েছে এবং হবে বর্তমানে তোমাদের সুযোগ এসছে বর্তমানে রেলওয়ে যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছ তোমরা খুব ভালো করেই জানো রেলওয়ে এ এবং টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং এলপির কিন্তু তিনগুণ ভ্যাকেন্সি বেড়ে গেছে আগামী কিছু মধ্যে এন টিভিসির ভ্যাকেন্সি আসছে এবং সেটাও কিন্তু বড় সড়ো ভ্যাকেন্সি থাকবে এস যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরও প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে যেগুলো আপকামিং আসছে সেগুলোও কিন্তু যথেষ্ট থাকবে এছাড়া স্টেট তো ছেড়েই দিলাম ক্লাসিপের ভ্যাকেন্সি এবার আগের বারের থেকেও বেশি থাকবে তো সুযোগই সুযোগ কিন্তু অনেকের আর্থিক অবস্থা প্রচন্ডই খারাপ তো তার জন্যই মূলত এই ভিডিওটা করা দেখো ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি বিষয় তোমাদেরকে আমি একটা ভিডিও করে জানিয়ে দিয়েছি দেখতে হবে আই বাটনে সেইটা চলে এসছে বা ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই ভিডিওটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেব। সেখান থেকে পুরো জিনিসটা তুমি জেনে নেবে ব্যাপারটা হচ্ছে অন্তিম সুযোগ কেন লিখেছি তার কারণটা হচ্ছে আড্ডা টু সেভেনে এখনো পর্যন্ত স্কিল কোর্সে আমরা যা কিছু এনেছি সেটা একবারই এসছে এবং একবারের জন্যই আসে এখনো পর্যন্ত আমরা তিনটে স্কিল কোর্স এনেছি যেটার মাধ্যমে অনেকে সাকসেসফুল হয়েছে এবং তারা আলটিমেটলি এখন বাড়ি বসেই ঠিকঠাক টাকা ইনকাম করতে পারছে যেহেতু তারা সেলফ সাফিশিয়েন্ট হয়ে গেছে নিজেকে চালাবার জন্য তার জন্য এখন কিন্তু তারা নিজের পড়াশুনোটাকেও চালিয়ে যাচ্ছে চার পাঁচ ঘন্টা কাজ করেও মাসের শেষে তাদের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে তো তোমরাও যদি চাও যে তাদের মতো ইনকাম করতে তাহলে কিন্তু এটা হচ্ছে সুযোগ অন্তিম তার কারণটা হচ্ছে আড্ডা টু ফোর খুব ভালো করেই জানো যে আড্ডা টু এর যে প্যারেন্ট কোম্পানি অর্থাৎ আড্ডা টু যে ফান্ডিং করে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে বাবা অর্থাৎ আমরা সব সময় যা কিছু সার্চ করতে হয় কোথায় সার্চ করি গুগলে সার্চ করি সেই গুগলে সেই গুগলের যে হেড সে কিন্তু আলটিমেটলি গোটা এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করে এবং সেটা হচ্ছে আড্ডা টু সেভেন এবং বর্তমানেও কিন্তু ইনভেস্টিং পার্টনার সেই জন্য আড্ডা টু ফোর সেভেন থেকে যখন কোনো সার্টিফিকেট দেওয়া হয় সেটা প্রাইভেট সংস্থার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার কারণটা হচ্ছে একটাই যেহেতু সেটা গুগল সার্টিফাইড ওকে তো যাই হোক আশা করি ডিজিটাল মার্কেটিং কী জিনিস সেটাই তোমরা জানো এর আগে ডিজিটাল মার্কেটিং আমাদের এসছে এরপরে আমাদের চ্যাট জিবিটি এসছে সেগুলো আর আসবে না সেগুলো আর তোমরা পাবেও না অনেকে আমাকে ফোন করেছিলে স্যার চ্যাট জিবিটি ভর্তি হতে চাই কিন্তু মানে কি করবো কিছু করার নেই ভাই সিট ফুল হয়ে গেছে সেটা আর সম্ভব নয় এইটা হচ্ছে এখন বর্তমানে যেটা স্কিল কোর্স রয়েছে এইটা কিন্তু সুযোগ তোমাদের আরও বেশি চাকরি পাওয়ার কেন তার কারণটা হচ্ছে চ্যাট জিবিটি তোমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে সেখানে তোমাকে কোম্পানির আন্ডারে কাজ করতে হবে খুব কম সংখ্যক লোকই আছে যারা নিজের ওয়েবসাইট ডেভেলপ করতে চায় অন্যদিকে আমরা যেখানে ডিজিটাল মার্কেটিং কথাটা বলতে চাইছি এআই মারফত এখানে কিন্তু তোমার অনেকটা বলছেন তার যে এই যে ডিজিটাল মার্কেটিং আলটিমেটলি জিনিসটা কি বলতো দেখো দীর্ঘদিন আগে যখন কোনো কিছু ডিজিটালি ছিল না তখন কিন্তু আমরা কোনো কিছু জিনিস প্রচার করতে হলে আগে দেখবে যে ভোট প্রচারের সময় দেয়াল লিখন করতে হতো কোনোরকম কোনো জিনিস কিছু বিলি করতে হলে প্যাম্পলেট বিলি করতাম নিউজ দিতে হতো তো সেই জিনিসপত্রের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারতাম বিভিন্ন রকম বিজ্ঞাপনের মাধ্যমে আমরা মানুষকে সেটা জানাতে পারতাম কিন্তু বর্তমান কি বর্তমান ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং কান্ট্রি এবং আস্তে আস্তে এটা কিন্তু ডিজিটালাইজড হচ্ছে সব কিছু অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া কিন্তু আমরা তার দিকে এগোচ্ছি যেহেতু ডিজিটাল ইন্ডিয়া এগোচ্ছি তুমি ভাবো তোমার হঠাৎ করে আজকে ইচ্ছা হলো আমি আজকে একটা এমন জিনিস সার্চ করব যেটা কারোর কাছে নেই সাপোজ আমি তোমার দৌড়লাম ছাড়ো আমি একটা কমন জিনিসই আসি তোমার হঠাৎ করে ইচ্ছা যে আমি একটা ঘড়ি তো তুমি সেটা গুগলে সার্চ করে ফেললে সার্চ করার পর তুমি দেখবে যখনই তারপর তুমি হোয়াটস তুমি ফেসবুক খুলছো তুমি ইনস্টাগ্রাম খুলছো তুমি ইউটিউব খুলছো সব জায়গাতে কিন্তু একটা অ্যাড চলে আসছে এবার সেই অ্যাডটা কিন্তু সমস্ত দোকানে কিন্তু আসে না ব্র্যান্ড ফার্স্ট কিন্তু সমস্ত দোকানে কিন্তু আসে না সেই সমস্ত দোকানেরই আসে যাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো অর্থাৎ যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত অন্ত্রপ্রিনার তোমাকে হায়ার করবে তারা তোমাকে এই জন্যে হায়ার করবে যে তুমি তাদের বিজ্ঞাপনটা চারিদিকে যাতে ছড়িয়ে দিতে পারো তোমরা একটা বহুল প্রচলিত জিনিস নিশ্চয়ই দেখেছো যে ফেসবুকে হ্যাশট্যাগ কথাটা ইউজ হয় এই যে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ কিন্তু খুব একটা সহজ জিনিস নয় এখানে তোমাকে মাথা কাটিয়ে বার করতে হবে যে হ্যাশট্যাগ আমি কি দেবো যেটাতে মানুষ বেশি পরিমাণে ক্লিক করতে পারে তো এই যে জিনিসটা এই জিনিসটার জন্যই কিন্তু কোম্পানি তোমাকে মাইনে দিয়ে পুষবে অর্থাৎ কোম্পানিকে তুমি কতটা প্রফিট দিতে পারছো এই ডিজিটালি সমস্ত কিছু করার জন্য তার প্রচারের জন্য এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং এটা হচ্ছে একটা স্কিল কোর্স এখন বর্তমানে এটা আগে যেমন হচ্ছে নিজেকে করতে হতো এখন সেটা করার দরকার নেই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর তুমি কিন্তু তার ব্রেনকে কাজে লাগিয়ে তুমি কিন্তু জাস্ট জিনিসটাকে করে নিতে পারবে সেই জিনিসটাই এখানে শেখানো হবে এখানে তুমি এসিও শিখবে এসএ শিখবে ডিজিটাল মার্কেটিং কেবে করতে শিখবে আশা করি কে কে শেখাবেন তোমাদেরকে আমি আগের ভিডিও দিয়ে দিয়েছি বা তুমি দেখতে হবে যে আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের মধ্যে যে লিঙ্কটা দিয়ে দেবো সেটার মাধ্যমে তুমি কিন্তু সেটা দেখতে পেয়ে যাবে যে কারা কারা এখানে ডিজিটাল মার্কেটিং করাচ্ছেন তোমরা যদি একটু খেয়াল রাখো তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সম্পূর্ণ বাংলা ভাষায় যারা পড়ান তাদের মধ্যে অত্যন্ত খ্যাতনামা সে সমস্ত মানুষরাই পড়াবেন তোমাদেরকে যারা আলটিমেটলি এখানকার এই ফিল্ডের এক্সপার্ট আমি পড়াবো না না আমি কিছু জানি না এই বিষয়ে আমি আমাকে যদি বলো ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের বিষয় কম্পিটিভ লেভেলের জন্য অবশ্যই আমি বাকে পড়িয়ে দেবো একাডেমিক পরিচয়ের জন্য পড়িয়ে দেবো কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং বা কিছু জানি না তার জন্য এক্সপার্ট আনা হচ্ছে যে তোমাকে আলটিমেটলি ইন্টারভিউ গাইডেন্স থেকে জব সার্চিং প্রচুর সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে কি কি শেখানো হবে এর মধ্যে ডিজিটাল মার্কেটিং তুমি কেবে করবে তার স্কিল টোটাল শেখানো হচ্ছে তারপর তোমার কি হচ্ছে সিভি তুমি কিভাবে তৈরি করবে কারণ দেখন দাঁড়িটা আলটিমেটলি ম্যাটার করে তুমি যত পরিমাণে জ্ঞান হও না কেন তুমি যদি প্রপার ওয়েল মেনটেন্ড হয়ে না যাও তোমাকে প্রথমে দেখে রিজেক্ট করে দেবে যে কোনো কোম্পানি তাহলে দেখানদারোটা ইম্পর্টেন্ট তো সেই যে সিভিটা তুমি তৈরি করবে সেটা তোমার এখানে দেখানদারি হিসেবে কাজ করবে এবং সেই সিভিটাও তোমাকে কীভাবে তৈরি করতে হবে মেল প্রপারলি কীভাবে করতে হয় সেটাও তোমাকে কিন্তু শিখিয়ে দেবে তারপর তোমাকে কি করতে হবে তারপর তোমাকে ইন্টারভিউ গাইডেন্স দেবে অর্থাৎ তুমি যখন ইন্টারভিউ ফেস করবে তখন তুমি কিভাবে তাকে হ্যান্ডেল করবে কিভাবে তুমি এইচআর কে রিকোয়েস্ট করবে যে আমি কিন্তু বাড়ি বসেই কাজ করব। আমার কিন্তু এই লেভেলের স্কিল রয়েছে আমি কিন্তু আপনার কোম্পানিকে বা আপনার যে চ্যানেলটা রয়েছে সেটাকে কিন্তু বিশাল রিচ পর্যন্ত পৌঁছে দিতে পারি অর্থাৎ সেটার জন্য কিন্তু আমাকেই আপনাকে প্রয়োজন কিন্তু আমি করব বাড়ি বসে কাজ আমার বেতন চাই এই তো এই যে অ্যাপ্রোচটা তোমার মধ্যে আসতে হবে এবং সেটা কি করে আসবে সেটা কিন্তু এই প্রপার স্কিলের মাধ্যমেই আসবে সেটাও তোমাকে ইন্টারভিউ গাইডেন্সে শিখিয়ে দেওয়া হবে এবং কোন কোন কোম্পানি তোমার আলটিমেটলি এখন সুইটেবল তোমার কাজ করার জন্য সেখানেও কিন্তু জব সার্চিং যে পার্টটা আছে সেখানে তোমাকে শিখিয়ে দেওয়া হবে এই টোটাল জিনিসপত্র এই কোর্সটার মধ্যে কিন্তু রয়েছে অর্থাৎ তুমি কিন্তু এখন বাড়ি বসেই তিন মাস পর থেকে আড়াই হাজার টাকা করে কিন্তু ইনকাম করতে পারো স্যার ভ্যাকেন্সি কিরকম আছে চাকরি কি পাবোই চাকরি পাবেই তার কারণটা হচ্ছে এখন বর্তমানে গোটা ভারতবর্ষে দেড় লক্ষ শূন্য পদ দেড় লক্ষ প্লাস প্রায় এক লাখ ষাট হাজার শূন্য পদ রয়েছে শুধু কোম্পানি কথা বললাম আর যারা একটু মোটামুটি তো যারা লোকজন আছে সাপোজ আমি তোমাকে বললাম যে আমি নিজেই আমি সত্যিকার বলতে আমাকে এত পরিমাণ ক্লাস নিতে হয় আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো দেখার মতো সময় নেই কিন্তু আমি চাই আমার ফেসবুকের রিচ বাড়ুক আমাকে মানুষ আরও বেশি জানুক তো আমি হয়তো কাউকে হায়ার করলাম সে আমার ফেসবুকটা হ্যান্ডেল করছে এবং ফেসবুকের রিচটা বাড়িয়ে দিচ্ছে তো এইটা কি আলটিমেটলি যারা আনসাপিনার তাদের হয়েও তুমি কিন্তু কাজ করতে পারছো তাই তোমার প্রসপেক্টাসটা কিন্তু এখানে অনেকটা বড় হয়ে যাচ্ছে এবং তোমার চাকরি পার জায়গাটাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ইভেন তুমি যদি চাও যে তোমার পরবর্তীকালে একটা ইউটিউব সেশন তুমি করবে সেই সেশানে তুমি ইউটিউব একটা চ্যানেল তৈরি করলে সেটাকে তুমি যদি বিজ্ঞাপনের মাধ্যমে তুমি যদি এই স্কিল থাকে তাই তোমাকে অন্য উপর ডিপেন্ড থাকতে হচ্ছে না তুমি নিজেই সেখানকার জিনিসপত্র করতে পারবে এসিও করতে পারবে এস করতে পারবে এবং তার মাধ্যমে তোমার প্রচারটা তুমি নিজেই করতে পারছো তাহলে এই জিনিসপত্রগুলো শেখার কিন্তু অনেক মূল্য রয়েছে ঠিক আছে পার্ট টাইম এবং পারমানেন্ট হিসাবে একটা অভূতপূর্ব জব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে বর্তমানে এখন কিন্তু পার্ট টাইম জবের সংখ্যাটাই আমি বলবো সবচেয়ে সবচেয়ে তোমাদের জন্য তার কারণটা হচ্ছে তোমাকে দিনের শেষে ভাই কোম্পানি কোম্পানি হয় সরকারি চাকরি সরকারি চাকরি হয় যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ তারা অতি অবশ্যই কিন্তু সরকারি চাকরি প্রিপারেশনের সাথে সাথে এটা তুমি করতে চাও করতে পারো কারণ এইটা তোমার একটা সাইড ইনকাম তোমাকে দেবে তোমাকে এখন একটা ব্যালেন্স করতে সাহায্য করবে বোঝা গেল কি কি শিখবো স্যার এখানে শিখবো হচ্ছে এখানে আমরা ডিজিটাল মার্কেটিং উইথ জেনারেটিভ এআই এসিও শিখবো এস এম এম শিখবো সমস্ত কিছু এখানে কিন্তু শিখবো ওকে কারা কারা শেখাবে কি কি হবে কি না হবে সব আমি বলে দিয়েছি সেখান থেকে দেখে নিও আচ্ছা স্যার স্টার্ট ডেট কবে টোয়েন্টি ফোর জুন কেন স্যার এটা শেষ সুযোগ বলছে তার কারণটা হচ্ছে এই যে এত বড় প্রসপেক্টাস এত বড় স্কিল ভারতবর্ষের বুকে খুব কম জায়গাতেই এই স্কিলটা তুমি করতে পারবে এত কম টাকাতে তার কারণটা হচ্ছে এটা আলটিমেটলি কোর্স ফি এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে একটা এইরকম একটা সার্টিফিকেট এর ভ্যালু কিন্তু বাজারে প্রচুর ভ্যালুয়েবল অলমোস্ট তার ভ্যালু হচ্ছে দেড় লাখের কাছাকাছি সেখানে তোমরা যেহেতু অনেক অনেক পুরনো এবং অনেক অনেক আমাদের কাছের স্টুডেন্ট তাই তোমাদের জন্য কিন্তু আমরা এই ব্যবস্থাটা করতে পেরেছি যারা আলটিমেটলি খুব কম খরচে এটা করে নিয়ে তোমরা একটা জব পেতে পারো এবং তুমি যে টাকাটা ইনকাম করবে সেটা তোমার প্রথম মাসের স্যালারির বলতে পারো হচ্ছে পাঁচ ভাগেরও এক ভাগ নয় ঠিক আছে সেই অ্যামাউন্টটাই যাই হোক ক্লাস টাইম কখন এগারো থেকে একটা স্যার আমি তো অফিসে কাজ করি আমি তো এখানে কাজ করি আমি কি ক্লাস করতে পারবো না তাহলে কি হবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমার থাকবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলেও তুমি রেকর্ডেড ভিডিও অ্যাটেন্ড করতে পারবে তোমাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ তৈরি করে দেওয়া হবে যেখানে তুমি স্যারের সঙ্গে ইন্টারেকশন করতে পারবে সুতরাং তোমার কোনো রকম কোনো ডাউট থাকার কোনো সম্ভাবনাই নেই স্যার কবে কবে ক্লাস হবে সোমবার আর শনিবার সপ্তাহে দুদিন ক্লাস হবে পঁচাত্তর দিনের টোটাল ক্লাস হবে এবং পঁচাত্তর দিন আমি যদি সেটাকে এক্সটেন্ড করে যদি নব্বই দিনও করি তাহলে তিন মাস পর তোমার কাছে একটা বড়সড় চলে এলো তুমি একটা চাকরি পাওয়ার জন্য পুরোপুরি এলিজিবেল হয়ে গেলে বোঝা গেল তাহলে এখন আর কিন্তু হাতে সময় নেই কারণ এই চব্বিশ তারিখ পেরিয়ে গেলে তুমি কিন্তু চাইলেও শত মাথা খুললেও আর কিন্তু এই সুযোগ পাবে না কারণ এই সুযোগ হাতে চলে হাত থেকে চলে গেলে তুমি কিন্তু আর চারিদিকে ঘুরেই বেড়াতে হবে আর কিছু করতে পারবে না ওকে চলো নেক্সট হচ্ছে আমরা কিভাবে তাহলে ব্যাচটা নেব তার প্রসিডিওরটা একটু বলে দিন দেখো প্রথম কথা হচ্ছে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা তোমার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে আড্ডা টুপোর্ট সেন অ্যাপটা ডাউনলোড করার তুমি সেই লিংকে ক্লিক করে আড্ডা রোপোর্সেমেন্ট অ্যাপটা ডাউনলোড করে নাও তারপর লগ ইনটা করো তোমার মেল আইডি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপর হ্যালো আর হ্যালো অর্থাৎ তুমি অ্যাপটা কি হিসাবে চালাবে বাংলাতে নাকি ইংরাজিতে সেটা তোমাকে এখানে সিলেক্ট করে তোমাকে বলে দিতে হবে এটা হলে বাংলা এটা হলে ইংলিশ সিলেক্ট করে দিলে হয়ে গেল এইবারে সবচেয়ে প্রথম কাজ এটা সবচেয়ে মেন কাজ এইখানে তোমার কিন্তু স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে কারণ আড্ডা একটা ন্যাশনাল কোম্পানি এখানে যেমন মারাঠিতেও পড়ানো হয় এখানে সার্টিফিকেট কিন্তু গুজরাটিতেও আসে তোমার কিন্তু বাংলায় চাই বাংলায় যে সমস্ত স্যার ম্যাডামরা পড়াবেন তাদের সার্টিফিকেট চাই তারা যেখানে পড়াবেন সেখানে তুমি পড়তে চাও তো সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই তোমাকে কিন্তু অ্যাপকে বোঝাতে হবে যে তুমি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট করছো ওয়েস্ট বেঙ্গল তুমি বিলং করছো সেজন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল আসতে হবে হলো এরপর তুমি দেখবে যে এই যে তোমার হচ্ছে জায়গাটা রয়েছে অ্যাপটা এই অ্যাপের ডান দিকের নিচের দিকে রয়েছে স্টোর বা দোকান বলে অপশন যারা ইংরেজি চুজ করে তাদের স্টোর যারা বাংলা চুজ করে তাদের হচ্ছে দোকান এটা ক্লিক করো ক্লিক করার পর তুমি দেখবে যে এখানে অনেকগুলো ট্যাব রয়েছে তার মধ্যে ডান দিকে রয়েছে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা ট্যাব দেখবে এখানে ডাব্লিউ বিসিএস আছে তোমার হচ্ছে ডাবলিউ আছে তারপর তুমি দেখবে যেখানে ডাব্লিউ বিপি আছে দেখবে এখানে রেলওয়ে রয়েছে তার মধ্যে তুমি ডান দিক করে দেখবে যে একটা স্কিল ডেভেলপমেন্ট বলে একটা অপশন আছে সেটাই ক্লিক করো সেখানে ক্লিক করার পর তুমি দেখবে প্রথমেই রয়েছে ডিজিটাল মার্কেটিং উইথ জেনারেটিভ এআই ডিজিটাল মার্কেটিং উইথ জেনারেটিভ এআই এটাই ক্লিক করো দেখবে এটার দাম রয়েছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা এত টাকা দিতে হবে না এর থেকেও কম হবে তোমাকে বলছি দেখবে এখানে উইন ফিফটিন বলে একটা কুপন কোড অ্যাপ্লাইড আছে এখানে উইন পারে 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 জুন জুলাই থিং তোমাকে কি করতে হবে পাশের যে কাঁটা চিহ্নটা আছে সেই কাটা চিহ্নটা ক্লিক করতে হবে কেন করতে হবে তার কারণটা হচ্ছে এইটাতে তোমাকে বেশি পরিমাণ ডিসকাউন্ট দেবে না ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে ঠিক আছে এরপর এই কাটা চিহ্নটা ক্লিক করার পর তোমাকে দেখাবে কি কুপন অ্যাভেলেবেল এই কুপন অ্যাভেলেবেলটা যখন ক্লিক দেখাবে সেখানে আরেকবার তুমি ক্লিক করবে দেখবে তোমাকে দেখাচ্ছে এন্টার ইয়োর কুপন কোড বা এন্টার কুপন কোড বা কুপন কোডটি প্রবেশ করুন সেই জায়গায় তোমাকে লিখতে হবে ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ ভালো করে কাদার মধ্যে নোট করে নাও ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই এর পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করে দাও ওকে এরপর ইউজ কয়েন বলে একটা অপশন আছে তার পাশে একটা ডাক টিক চিহ্ন দিয়ে তুমি ডাকটা দিয়ে দাও দাম হয়ে গেল কত পাঁচ টাকা হয়ে গেল এটা হচ্ছে তোমাকে সর্বনিম্ন প্রাইস এবং তারপর তুমি বাইনা অপশানে ক্লিক করার পর তোমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেটিএম ফোনপে গুগল পে তোমার যেটাই সুবিধা সেটার মাধ্যমে তুমি ক্লিক করে দাও পেমেন্ট করে দিলে তোমার ব্যাচটা এনরোল হয়ে গেল এরপর তুমি এই যে এখানে স্টোর বলে অপশান দেখেছিলে সেই স্টোর বলে অপশানের পাশেই দেখবে এখানে একটা মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে সেই মাই কন্টেন্টের পারচেস অপশানে তুমি দেখতে পাবে এই ডিজিটাল মার্কেটিং ওই জেনারেটিভ পে আই এই কোর্সটা তোমাকে দেখাচ্ছে ওকে চব্বিশে চব্বিশ তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে চব্বিশে জুন থেকে অর্থাৎ আর বেশি দেরি নেই জাস্ট আর কিছুই না মধ্যেই তোমার সোমবারে তোমার ক্লাস শুরু হচ্ছে তো প্রত্যেকে একদম রেডি থাকো আগামী তিন মাসের মধ্যে যদি তোমাকে জায়গা পেতে হয় তাহলে কিন্তু এর থেকে ভালো অপশন কিছু আর হতে পারে না ওকে মনে রাখো এখানকার সর্বোচ্চ ডিসকাউন্ট কোড হচ্ছে ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ যদি কেউ বলে এর থেকে বেশি কিছু আছে তাহলে ভাববে যে তোমায় কিন্তু সে ভুল কথা বলছে ওকে যদি এরপরও তোমার নিতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাকেই বলে দিচ্ছি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় আমি আরেকবার বলছি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিকে পাঠিয়ে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো বা ফোনে ডাইরেক্ট কথা বলে নিতে পারো যদি বাই চান্স আমাকে ফোনে না পাও তখন তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো যে স্যার আপনার সঙ্গে একটু কমিউনিকেট করতে চাই আপনি একটু প্লিজ টাইম বলে দিন আমি তোমাকে পরে টাইম বলে দিয়ে তোমার সঙ্গে কমিউনিকেট করে নেব ঠিক আছে তাহলে ফোন নাম্বারটা আর বলে দিই পঁচানব্বই চার নয় সাত নয় যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও যদি তোমার বন্ধুদের মধ্যেও কেউ যদি এরকম থেকে থাকে যাদের সত্যি হেল্প হয় বলে মনে হয় তাহলে কি অতি অবশ্যই কিন্তু সেশনটাকে শেয়ার করে দাও কারণ তারাও কিন্তু ভাই একটু রিলিফ প্রত্যেকেই চায় তো তোমার বন্ধু হিসেবে কর্তব্য তাদেরকেও হেল্প করা ওকে ভাই তাহলে এই হলো বিষয় আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি তোমাদের টোটাল ডিসক্রিপশনটা যা যা বললাম এইটা তুমি প্রত্যেক একবার স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের পুরো জিনিসটা বুঝতে সুবিধা হবে এইটা তোমরা প্রত্যেকবার স্ক্রিনশট নিয়ে নাও পুরো জিনিসটা বুঝতে সুবিধা হবে এখানে এর মাধ্যমে তুমি নিয়ে নিতে পারো আর ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করবে তবে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে ওকে আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় কথা বলতে কিন্তু কেউ ভুলো না ওকে জেনারেলি চেষ্টা করে যে আমাকে ফোন করেই জিনিসপত্রগুলোকে কিনে নেওয়া তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে ঠিক আছে অনেকটা গাইড করে দিতে পারবো আর লাস্ট অন্তিমে একটা কথা যা কিছুই করো জীবনে সরকারি চাকরি আসে কিন্তু না কারণ দিনের শেষে কিন্তু সরকারি চাকরি সরকারি চাকরি হয় ওকে এখন এটা শুধুমাত্র একটা রিলিফের একটা পথ যাই হোক অল দ্য বেস্ট প্রত্যেককে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত স্টেট ইউন উইথার টু সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল চলো টাটা